সব সময় নিজের ভুলে না, অন্যের ভুলেও আমাদের জীবন চলে যায়, যার বাস্তব প্রমাণ এই ট্রাক চালক আর হেলপারের মৃত্যু। মালে কম দেওয়ার কারণে ব্রিজ ভেঙে নদীতে পড়ে মারা যায় তারা। কবে ওইসব লোভীদের বদহজম হবে, তবেই না মানুষ নিরাপদ থাকার সাহস পাবে। এই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা ঘটে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপড়াইল বাজার এলাকায়। জানা যায়, ট্রাক বোঝাই হলে তেমন ওভারলোড ছিল না ওই ট্রাকে। তারপরও লোহার ব্রিজটি পার হতেই মাঝ বরাবর গাড়িটি এলে অপ্রত্যাশিতভাবে ভেঙে যায় ব্রিজটি, আর তাতে মৃত্যুর জন্য বিন্দুমাত্র প্রস্তুত না থাকা চালক ও হেলপার গাড়িসহ নদীতে পড়ে তারা দুজনেই প্রাণ হারায়। মর্মান্তিক দুর্ঘটনা বলতে হালকা করে ভারী রাস্তায় এরকম নিম্নমানের ব্রিজ ভেঙে তাদের মৃত্যু পরিবারের জন্য ডেকে আনে সর্বনাশা, শোক আর যন্ত্রণা। দর্শক, এই দুর্ঘটনা নিয়ে কিছু বলার থাকলে তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।